1993 সাল থেকে 98 সাল পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য। এরপর এডিসির মুখ্য কার্যনির্বাহীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রিয় ছিলেন এই রাজনীতিবিদ দেবব্রত কলয়। সবাইকে শোক সাগরে ভাসিয়ে প্রয়াত হলেন জননেতা দেবব্রত কলয়। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে রাজনীতির কুশীলবরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন। সবাই তখন শোকস্তব্ধ। এর মধ্যে দেবব্রত কলয়ের মৃতদেহ বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা, বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবর্গ দেবব্রত কলয়ের শবদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেবব্রত কলয়ের পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমি প্রথমে স্বর্গীয় জাগ্রত করে তার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি আর সদগতির কামনা করছি। উনি একজন জনজাতি প্রখর নেতৃত্বের অধিকারী ছিলেন। উনি এডিসিতে নেতৃত্ব প্রদান করেছেন। পরবর্তী সময় যখন নরেন্দ্র মোদীর বিচারধারা সরকার আসার পর 2016 নিজে এই পার্টি মিশে আমার কাছে চলে এসেছিলেন যে সে আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আছি, আমি আর ওই পার্টি করব না, আমি মোদীর আদর্শে এবং দীনদয়ালজির আদর্শে অনুপ্রাণিত আমি বিজেপিতে জয়েন করতে চাই। 2016 দেবব্রত কলয়ের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। 18 ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন। এই পরিস্থিতিতে যখন রাজ্যে এডিসি নির্বাচন আসন্ন, তখন দেবব্রত কলয়ের প্রয়াণ শাসক দলের উপর একটা বড়সড় ঝাঁকুনি বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।